হ্যাঁ এভরিওয়ান, তোমাদেরকে আমি আজকে ইতালিতে যে দই পাওয়া যায় সেই ইতালির দই দেখাবো। আর এখানকার দই কিন্তু আমাদের দেশের মতো দই না, এখানে হচ্ছে যেমন বিভিন্ন ফলের দই হয় আর দুধেরও পাওয়া যায়, কিন্তু আমাদের দেশে শুধুমাত্র দুধের পাওয়া যায়। তো এখানে অনেক রকম ফলের দই পাওয়া যায়। তো আমি আজকে তোমাদের সাথে যে চেরি আছে সেই চেরির ফলের যে দিয়ে যে দই তৈরি করা হয় সেই দইটা তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা দেখো যে কত সুন্দর দইটা, আর এর টেস্টও অনেক সুন্দর। তো দেখো এখানে চেরি ফল লেখাই আছে, তো চেরি দিয়ে বানানো এই দইটা। তো আমি তোমাদেরকে দইটা দেখাচ্ছি, দেখো। তো এটা হচ্ছে দই, আর আমি একটু চামচ দিয়ে তোমাদেরকে দেখাই। তো দেখো যে এখানে যে চেরিগুলো আছে, চেরির কালারের জন্য একটু পিঙ্ক পিঙ্ক কালারের টাইপের এটা। তো তোমরা জানিও আমাদের দেশে কি এরকম চেরি ফলের দই পাওয়া যায় নাকি। এখানকার দই কিন্তু আমাদের দেশের মতন অতটা ডার্ক হয় না, একটু পাতলাই হয়। তো তোমাদের সাথে সেই দইটাই দেখালাম।